हेलो एवरीवन, वेलकम टू माय चैनल ऑर्गी स्टडी आईक्यू जीके। तो फ्रेंड्स, आज के तुम्हारा वीडियो थंबनेल देखे बुझते ही पेरेछो, आज के आमी केपी कन्स्टेबल 2022 এর প্রিলিমস এর রেজাল্ট সম্ভাব্য কবে প্রকাশিত হবে এবং পিইটি এবং পিএমটি সম্ভাব্য কবে হতে পারে এবং কাট অফ কত যাবে, এটাই হচ্ছে মেন কারণ। আমি লিখে নিয়ে এসেছি অফিসিয়াল কাট অফ বলেই লিখে নিয়ে এসেছি, তার কারণ কি, কাট অফ কিন্তু আমার মনে হয় এর বাইরে যাবে না, কারণ অনেক অ্যানালাইসিস করার পরে কিন্তু আজকের ভিডিও আমি বানাতে চলেছি। অনেকেই এসএমএস করছিলে যে দাদা একটা কাট অফের ভিডিও দাও, আমি তোমাদের প্রমিস করেছিলাম যে একটা কাট অফের ভিডিও আমি আনবো, ঠিক আছে, খুব একটা পরিবর্তন হবে না। তো এই কাট অফের ভিডিওটাই কিন্তু আমার মনে হয় যখন তোমরা ফাইনাল রেজাল্ট যখন পাবে, যখন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, তখন কিন্তু তোমরা পেয়ে যাবে, ফাইনালি কিন্তু তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কাছাকাছি গেছে কাট অফটা, ঠিক আছে। আমরা যতটা সম্ভব পারি কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে। 100% তো আর কারুর মেলে না, সেটা পিআরবির হাতের ওপর রয়েছে, কিন্তু আমরা অ্যানালাইসিস করে যতটা সম্ভব আমি পেরেছি। কমিউনিটি সেকশানে তোমাদের জন্য ভোটিং সিস্টেমও চালু করেছিলাম, অনেকের কাছ থেকে আমি ইনফরমেশানও গ্যাদার করেছি এবং অনেকের মুখ থেকেও শুনেছি কোশ্চেন পেপার কেমন লেগেছে, কীরকম হয়েছে। তো সেটা শুনে আমি যা বুঝলাম, মোটামুটি কিন্তু যারা একটু আধটু পড়াশোনা করেছে তাদের কিন্তু পরীক্ষা ভালোই হয়েছে, মানে কোশ্চেন পেপার যখন ইজি হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা কিন্তু ভালোই হয়েছে, বেশিরভাগ জনেরই কিন্তু পরীক্ষা ভালো হয়েছে। তো সেক্ষেত্রে বন্ধুরা কিছু কথা তোমাদের বলে রাখি, রেজাল্ট কিন্তু তোমাদের পুজোর আগে বেরোতে পারে, কিন্তু আমার মনে হয় যে পুজোর আগে না বেরোনোর সম্ভাবনাই বেশি। তবু আমি বলে রাখছি মোস্ট প্রবাবলি সেপ্টেম্বরের শেষের দিকে, ঠিক আছে, লাস্ট উইক অফ সেপ্টেম্বর, ঠিক আছে, লাস্ট উইক অফ সেপ্টেম্বর, ঠিক আছে। পিইটি এবং পিএমটি এটা কিন্তু তোমাদের পুজোর পরেই হবে, আমি আগেই বলেছিলাম, 2-3 মাস আগেই বলেছিলাম যে পুজোর আগে কিন্তু কোনো রকম ভাবে মাঠ হবে না, তোমাদের রেস কোর্সের মাঠে মাঠ হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু পিইটি এবং পিএমটি রেস কোর্সের মাঠে হবে এবং পুজোর পরেই হবে, ঠিক আছে, কারণ পুজোর আগে না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি, ঠিক আছে। আচ্ছা, কাট অফটা তোমাদের আমি বলে দিই, এই যে কাট অফটা আমি অ্যানালাইসিস করেছি সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, অনেক অ্যানালাইসিস করেই কিন্তু এখানে এসেছি। আমার মনে হয় না এই কাট অফটা সবার পছন্দ হবে বলে, কারণ যে কাট অফটা আমি লিখতে চলেছি সেটা কিন্তু অনেকের পছন্দ নাও হতে পারে, ঠিক আছে, সেটা আমি আগের থেকেই বলে রাখছি, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। তার কারণ কাট অফ তো মানে তোমরা পছন্দ করবে সেই রকমভাবে তো কাট অফ তৈরি হয় না, তো সেক্ষেত্রে পিআরবি যেটা ডিসিশন নেবে, যেভাবে মাঠের জন্য ডাকবে সেই বেসিসে কিন্তু কাট অফের একটা অ্যানালাইসিস করা হয়। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি পিইটি এবং পিএমটির জন্য ম্যাক্সিমাম কিন্তু 32K থেকে 33K কিন্তু ছেলে মেয়ে ডাকা হবে, ঠিক আছে। ভ্যাকেন্সি কিন্তু কম আছে, তোমরা প্রত্যেকেই জানো, আমি বেশি সময় নষ্ট করব না। একটা জিনিস আমি বুঝতে পারলাম যে কাট অফটা কিন্তু এমনটা নয় যে 60-65 ক্রস করে যাবে, ঠিক আছে, অনেকেই সেরকম বলছে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে, অনেকেই বলছে 60-65 হয়তো ক্রস করে যাবে, যারা ভাবছে যে খুব ভালো এক্সাম দিয়েছে, হ্যাঁ তারা এরকম কথাবার্তা বলছে, কিন্তু আমার যেটা মনে হয় কাট অফটা কিন্তু সবসময় কাছাকাছি থাকবে, ঠিক আছে, একটার সাথে একটা কিন্তু কাট অফটা প্রায় কাছাকাছি থাকবে, খুব একটা বেশি ডিফারেন্স কিন্তু হবে না, ঠিক আছে, তবেই কিন্তু কাট অফটা তৈরি হবে, কারণ কোশ্চেন পেপার কিন্তু যথেষ্ট ইজি হয়েছে, এরকম এত ইজি কোশ্চেন পেপার কিন্তু কোনো বছর কোনো পরীক্ষায় হয়নি, পুলিশের পরীক্ষায় হয়নি, ঠিক আছে। তো অনেকগুলো কথা তোমাদের সামনে শেয়ার করলাম, তো এবার চলো ইউআরের কাট অফটা তোমাদের হতে চলেছে বন্ধুরা 54 থেকে 56-এর মধ্যে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এটা কিন্তু মানে তোমাদের আনন্দ দেওয়ার জন্য কাট অফ কিন্তু নয় বন্ধুরা, আমি আগেই বলেছি
তোমাদের আনন্দ বা দুঃখ দেওয়ার জন্য কাট অফ নয়, এটা অ্যানালাইসিস করে বানানো, ঠিক আছে? হয়তো কারুর ভালোও লাগতে পারে, নাও ভালো লাগতে পারে, যাদের ভালো না লাগতে পারে তারা ডিসলাইক করতে পারো, এবং তোমাদের কত আসছে তোমরা নিচে কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো মেয়েদেরটা আমি বলে রাখি, মেয়েদেরটা হয়ে যাবে বন্ধুরা 52 থেকে 54। ওকে, দেখো ফিমেলদের ভ্যাকেন্সি কিন্তু অনেক কম আছে, আমার মনে হয় মেলের থেকে ফিমেলদেরই কাট অফ বেশি যাবে। যাই হোক, তবু আমি ফিমেলদেরই কম রাখলাম, ঠিক আছে? তো মেলের ক্ষেত্রে 54 থেকে 56, ফিমেলদের ক্ষেত্রে 52 থেকে 54। ওকে, ওবিসি বির ক্ষেত্রে কত হবে? 50 থেকে 52। এই নাম্বারটা যারা পাচ্ছ তারা বুঝে নিতে পারো যে তারা মাঠের জন্য পুরোপুরিভাবে ডাক পেয়ে যাবে, 50 থেকে 52। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 48 থেকে 50, 48 থেকে 50 হয়ে যাবে ফিমেলদের জন্য। ওকে, আচ্ছা এসসি ক্যাটাগরির জন্য কত হবে? 47 থেকে 49, মেয়েদের হয়ে যাবে 45 থেকে 47, ঠিক আছে? আচ্ছা ওবিসি এর ক্ষেত্রে 45 থেকে 46, আমি এই দুটো সংখ্যাকেই ধরলাম, 45 থেকে 46, মেয়েদের হলো 43 থেকে 44 বা 45 এরকম। আর এসটির ক্ষেত্রে আমি লিখেছি মেলদের ক্ষেত্রে 42 থেকে 43, ঠিক আছে? এই দুটো সংখ্যার মধ্যে কোনো একটা কাছাকাছি হবে। আর মেয়েদের হয়ে যাবে 40 থেকে 41, ঠিক আছে? তো ফ্রেন্ডস, তোমরা তাহলে এখন বুঝতেই পারছো আমি একটা কাট অফের ভিডিও বানালাম, সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। আমি আর একবার রিপিট করছি, ইউআর ক্যাটাগরির জন্য 54 থেকে 56, আমি লেখাটাকে একটু ডিপ করে দিচ্ছি, মেয়েদের জন্য 52 থেকে 54, আর ওবিসি বির জন্য 50 থেকে 52, মেয়েদের জন্য 48 থেকে 50, এসসিদের মেল ক্যাটাগরিতে 47 থেকে 49, ফিমেলদের হচ্ছে 45 থেকে 47। ওকে, ওবিসি ক্যাটাগরিতে 45 থেকে 46, আর ফিমেল ক্যাটাগরিতে 43 থেকে 44, এসটি ক্যাটাগরিতে 42 থেকে 43, আর ফিমেলে হয়ে যাবে 40 থেকে 41, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দাদা একটা কাট অফের ভিডিও বানানোর জন্য, আমি তোমাদের সামনে পুরোপুরিভাবে অ্যানালাইসিস করেই বানিয়েছি বন্ধুরা, কারুর কোনো কপি পেস্ট করা ভিডিও নয়। তোমরা যত বড় ইউটিউবারদের দেখে নাও, কিন্তু আমার কাট অফের ভিডিও কিন্তু মেলে, এটা তোমরা অনেকেই জানো যে আমার কাট অফের ভিডিও মিলে যায়। অনেকবার আমি মিলিয়েছি, অনেক পরীক্ষায় মিলিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় অনেক অ্যানালাইসিস করেই বানানো, এইবারে যখন রেজাল্ট বেরোবে তখন বোঝা যাবে যে কতটা ঠিকঠাক হলো বা কতটা ভুল হলো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তোমরা প্রত্যেকেই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে, কারণ প্রিভিয়াস ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে যে প্রচুর পরিমাণে স্টাডি রিলেটেড ভিডিও ছাড়া রয়েছে। সামনে লেডি কনস্টেবলের এক্সাম, যাদের এক্সাম কেপি কনস্টেবলে ভালো হয়নি, ভালো করে দাও, মেয়েদের কথা বলছি, তো প্রিপারেশান নিতে থাকো, চ্যানেলের সাথে যুক্ত থাকো। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।